আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে, শাঁক বাজাতে পারবেন তো? শাঁক বাজাবেন তো? আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো? হুইসেল মারব? বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম প্রস্তুত। আমাদের বুথগুলোতে যারা এজেন্ট থাকবেন, মাঝে মাঝে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে, রেখা পাত্রর তিন নম্বরে আছে, পদ্মফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন। যেমন আগে বলেছি, ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন, জানাবেন। এরা পারে না এমন কোনো কাজ নেই, ঠগি পিসি আর তার চোর ভাইপো, সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায়। ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা, উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর, ডাকি বসিরহাট সব ওর হাতে ছিল। সকাল 10:30টার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা, ইনক্লুডিং প্রাইমারি মেম্বার, মিস কল দিয়ে মেম্বার, তার ভোট, তার পরিবারের ভোট, তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে 10:30টার মধ্যে। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। রাজি? আপনাদের বাকিটা আমি বলে দিই। পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না, বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে। দুটো জিনিস আছে, একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা, আমরা 6 দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন, জানতে পারলে এই মেহেদি আসান, তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন, 6টার পরে ছাড়বেন ভোটের পরের দিন। এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। মেদিনীপুর লোকসভার কেশিয়াড়িতে আমাদের পোলিং এজেন্টরা, একটা বিদ্যালয় ছিল, সংঘ পরিচালিত বিদ্যালয়, সেখানে হামলা করে 8 জনকে তুলে এনে কেশিয়াড়ির আইসি বিশ্বজিৎ হালদার ভোটের দিন 6টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওই 8টা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে, কারো স্ত্রী বসেছে, আর অববাহিত কোনো যুবক তাকে নিয়ে গেছে, তার ভাই বা বৃদ্ধ বাবা গিয়ে বসে পড়েছে। এই লড়াইতে জিততে গেলে আপনাদের এই মানসিকতা নিয়ে লড়তে হবে। ফোনে আছি, দরকার হলে ভিডিও কল করবেন, নো প্রবলেম, নর্মাল ফোন করবেন না, ট্যাপ করে পিসি, হোয়াটসঅ্যাপ কল করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি, বলবেন আমাকে, শুধু আগে জানিয়ে নেবেন। আছি, একদম হৃদয়ে মনে প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে। মোদিজিকে দিতে হবে রেখা পাত্রকে। এক বেটা ভিতরে বসে শুনছে, আর এক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা ওপারে ক্যানিং, ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল।